ব্যাস 17 নম্বর হাজরা লেন। আপনার বাড়ি গিয়েছিল, আপনি বাড়ি ছিলেন না? মোটা বেশ আপনার চাচা বোধ হয়? আমার কোনো চাচা নেই। বেশ এক নানা হবে। দেখুন এবার তো ঠিকানাটা ঠিক বদলাবেন। কেন? দেখুন একজন অন্ধ দেবতা আছেন, আপনি নিশ্চয়ই তাকে জানেন। তিনি আপনার আর আমার ঠিকানা বোধ হয় একই জায়গায় ঠিক করে দিয়েছেন। তুমি তো কংগ্রাচুলেশন দেবেই রেখা, বাড়ির সকলে চক্ষুশূল হয়ে যদি পথ খুলে দিতে পারি, দুদিন পরে সে পথ দিয়ে তোমার গাড়ি অনায়াসে যেতে পারে। শুনলে দাদা বৌদির কথাগুলো? আমি ওর সমস্ত কোনো ঝামেলার মধ্যে নেই। বাড়িতে চারটে লোক, কেউ কারোর সঙ্গে ভালো করে কথা বলে, আশ্চর্য। বৌমা সেজে রেখেছিল, অফিস যাবার তারা আনতে ভুলে গিয়েছে। যাও, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, যাও। কি মেজাজ হচ্ছে তোমার? আমি বুঝতে পারছি যে চাকরি থেকে রিটায়ার করার সঙ্গে সঙ্গে বাড়ির কর্তার পোস্ট থেকে বাজার সরকারে নেমে এসেছি। আমার কথার কারোর কাছে কোনো দাম নেই, যার যা ইচ্ছে তাই করবে, আমি কিছু বলতে পারবো না। আহা, বলবি বা কেন? কেন বলবে? কি বিষয়ে কথা হচ্ছিল তুমি জানো? কই না তো। তবে মাঝখান থেকে যে কথা বলছো, তা আমার স্বভাব বুঝলে না? তাছাড়া কি জানো, তুমি হলে আমার ভগ্নি পতি। ইউ আর দি ওনলি ওয়ান, তুমি পৃথিবীতে একমাত্র মানুষ যে আইনত আমাকে সারা বলবার অধিকার রাখো। আর তার বদলে আমি তোমার প্রত্যেক কাজে টিপ্পনি কাটবো, প্রত্যেক কথায় প্রতিবাদ করবো, সেটা হলো আমার অধিকার। কিরমান্দা তুই কি বলিস? রিটায়ার করে উনি যেন মাথা কিনে রেখেছেন, দিন রাত মেজাজ তিরক্ষে করে রেখেছে। যাওয়ার সময় দেখা করে যেও দাদা। যাব কি ব্রাদার, একবার পুরো দমে কর্তারটি চালাচ্ছ তো? সময় কাটতে চাইছে না মুকুন্দ, কোনো কাজ নেই, কি করি বলো তো? হরি, তা আমায় বললে না কেন? খুব সহজ, রাস্তায় বেরিয়ে এই ল্যাম্প পোস্ট কোন কোন রাস্তায় কটা করে ল্যাম্প পোস্ট আছে বাস। তোমার বয়স হয়েছে, একটু সিরিয়াস হও। এই দেখো, এই কথাই তো আমিও তোমাকে বলি ব্রাদার, যে তোমার বয়স হয়েছে, একটু হালকা হও। তোমার আর বিয়েটা করনি, গায়ে পদিয়ে বেড়াতে পারো, হালকা হওয়াটা তোমার সাজে আমার নয়। শোনো, তোমাকে একটা পরামর্শ দিই। দেখো ব্রাদার, এই রিটায়ার করবার পর মানুষের দুটি সম্পদ বাড়ে, একটি হচ্ছে বাক, দ্বিতীয়টি হচ্ছে বাতিক। তা বাতিক তোমার যেরকম আছে, তাতে তোমার জীবনটা একরকম চালিয়ে নেবে তুমি। কিন্তু খবরদার, সাবধান, এই বাক যেন না গজা। মামা, হ্যাঁ, জায়গা তোমার এইরকম এলোমেলো কথার জন্যই ছেলে মেয়েরা এত আশকারা পায়। রেখা, তোর মাকে বল গিয়ে যে শালা খেয়ে যাবে। ফর হেভেন সেক, শশিভূষণ, আমার খাওয়া বা থাকা নিয়ে তোমার মাথা ঘামাবার প্রয়োজন নেই। আচ্ছা, হ্যারে, বৌমা সাড়া পাচ্ছি না। আরে ওই নিয়েই তো বাবার মাথা। কেন? বৌদি যে চাকরিতে জয়েন করেছি। ও আই সি, সেই নিয়ে বুঝি বাড়িতে এত? আর বলো না মামা, উফ, আমি তো দিন গুনছিলাম কবে তুমি ফিরবে। কেন রে? এই তো সামনে পরীক্ষা, 24 ঘন্টা বাড়িতে গন্ডগোল, পড়াশোনা কিচ্ছু হচ্ছে না। তা তো হবে না। তাছাড়া এমন বিচ্ছিরি ক্লাস পড়েছে যে মাঝখানে 2 ঘন্টা অফ। এই 2 ঘন্টা সময় নষ্ট না করে তোমার ঘরে বসে পড়লে আমার অনেকটা এগিয়ে যায়। সেই কথা,
Well, my girl, here you are. কিন্তু করবার কিচ্ছু নেই, আর একটি ডুপ্লিকেট চাবি আমার এই ব্যাগেতে আছে। কাজে আমি তো সেই দিন দুপুরে বেরোই আর রাত দুপুরে ফিরি, তুমি ততক্ষণ নিশ্চিন্তে নির্বিঘ্নে বসে আমার ঘরে পড়াশোনা করতে পারো, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। মাঝপথে খাবে মামা, গঙ্গারে নিয়ে টাটকা আলবাত খাবো, ছোটা যেন জানতে না পারে। আর শোন শোন, কেন তোর ছোটগার কি আপত্তি আছে আমার ইলিশ মাছ খাওয়াতে? না না না, চাপের কথা মিষ্টি ভাত গা। কোথায় বেরোচ্ছ? ল্যাম্পোস্ট গুনতে। ওই যে তোমার দাদা পরামর্শ দিয়ে গেলেন, ঘরে বসে শুধু শুধু খেচিমেচি করাচ্ছে, সেজে ভালো। রিটায়ার করে দেখছি তোমাদের সংসারে যথেষ্ট অশান্তির কারণই হয়ে উঠেছে। তোমাদের সংসারে? তুমি বুঝি সংসারের বাইরে? তাছাড়া কি, যে সংসারে নিজের ছেলে মেয়ের বউয়ের কাছে কোনো কথার দাম নেই, সে সংসারে আবার আমার সংসার কি? শোনো, পান ফুরিয়ে গেছে, আসার সময় একবার পান কিনে। রবিনসন সাহেব আমাকে এই লাঠিটা উপহার দিয়েছিলেন, তখন এর রং ছিল সাদা, এখন এটা কালো হয়ে এসেছে। এই যে রায়বাহাদুর আসছে, লেট রায়বাহাদুর লেট। আজ একজন নতুন সঙ্গী নিয়ে এলাম, ইনি শশীভূষণ মুখোপাধ্যায়, ফর্মিলারের বড়বাবু ছিলেন, এই সম্প্রতি রিটায়ার করেছেন। নমস্কার। আর কোনের জায়গাটা ছেড়ে ওটা রায়বাহাদুরের জায়গা, ঠিক আছে ঠিক আছে, বসুন বসুন রায়বাহাদুর, বসুন। সময় আর কাটতে চাইছে না, রিটায়ার লোকদের বাড়িতে তেমন তাই দেখছি। বুঝছেন রায়বাহাদুর? চানাচুর গরম বাবু, চানাচুর গরম, চানাচুর গরম বাবু, চানাচুর গরম, চানাচুর গরম বাবু, চানাচুর গরম। চলবে নাকি? আলো কি গেলেন?